আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আরেকটি ভিডিওতে। বাংলাদেশের পরবর্তী দ্বিতীয় টেস্ট ম্যাচে সাকিবকে রাখা না রাখা নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছে, কিন্তু অবশেষে জানা গেল দ্বিতীয় টেস্ট ম্যাচে সাকিবকে রাখা হবে, কিন্তু একাদশে সামান্য পরিবর্তন আসবে। চলুন দেখে নেই বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি রয়েছে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টিম বাংলাদেশ। নাম্বার ওয়ান জাকির হাসান, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার টু সাদমান ইসলাম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার ফোর মুমিনুল হক, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার ফাইভ সাকিব আল হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড অলরাউন্ডার। নাম্বার সিক্স মুশফিকুর রহিম, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার সেভেন লিটন কুমার দাস, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার এইট মেহেদি হাসান মিরাজ, লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড স্পিন বোলার। নাম্বার নাইন তাসকিন আহমেদ, লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ফাস্ট বোলার। নাম্বার টেন শরীফুল ইসলাম, লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ফাস্ট বোলার। নাম্বার ইলেভেন হাসান মাহমুদ, লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ফাস্ট বোলার। এই একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, কেমন করবে জানান। আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।